ওয়েলকাম টু পূর্ণাস ইউটিউব চ্যানেল। আমার সকল দর্শক বন্ধুদের আমি আজকে দুর্ভিক্ষের কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা সিঁড়ি কবিতাটি পাঠ করে শোনাব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, আর আপনাদের পরিচিতদের সঙ্গে দয়া করে শেয়ার করবেন। নমস্কার, দুর্ভিক্ষের কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা সিঁড়ি। আমরা সিঁড়ি, তোমরা আমাদের মাড়ি প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে। তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক, পদাঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন, তোমরাও তা জানো। তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত, ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে, আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গণবদ্ধত অত্যাচারী পদধ্বনি। তবু আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেহে তোমাদের এই পদাঘাত। আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন। নমস্কার, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।